যে ব্যক্তি অন্যায়ভাবে আলেমদেরকে নিয়ে সমালোচনা করবে সেই ব্যক্তি গুমরাহ হয়ে, সে ব্যক্তি গুমরাহ হিসাবে গণ্য হয়ে যাবে। এরপরে দেখুন, ইমাম হাফেজ আবুল কাসেম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, হে ভাই জেনে রেখো, আলেমুল আমাদের দুশ্চর্চা বড় বিষাক্ত জিনিস। আলেমুল আমাদের দুশ্চর্চা বিষাক্ত জিনিস, কারণ আল্লাহ তাআলার একটি অভ্যাস হলো ওলামায়ে কেরামের কুৎসা রটনাকারীকে তিনি দুনিয়াতেই লজ্জিত করে ছেড়ে দেন। দেখেন না এক টাকলার অবস্থা কি হয়েছে, আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলেছে, সে আলেমদেরকে নিয়ে কুৎসা রটনা করেছে, আলেমদের চরিত্র অননের চেষ্টা করেছে। আল্লাহ তার চরিত্র এমন ভাবে নষ্ট বানায় দিয়েছেন যে এই দেশের এক ইঞ্চি জমিনও তাকে গ্রহণ করে নাই। এটা হচ্ছে আলেমদের সাথে বেয়াদবির ফল। শুধু সে নয়, ইতিপূর্বে এবং পরবর্তীতে যারাই আলেমদেরকে নিয়ে এই রকম আজে বাজে কথা বলবে বা আলেমদের চরিত্র নিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, কারোরই পরিণতি কিন্তু ভালো হবে না। এদেরকে আল্লাহ দুনিয়াতেই বেইজ্জত করে ছেড়ে দিবেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, বেইজ্জত করারও মালিককে আল্লাহ। খুব ইজ্জত আপনার, জুমার আগে ইজ্জতওয়ালা জুমার পরে আপনাকে বেইজ্জত বানায় দিতে পারেন কে আল্লাহ। তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দেন, তিনি যাকে চান তাকে আবার বেইজ্জত করে দেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলেমদের রক্ত নিয়ে খেলা করো না, কারণ আলেমদের রক্ত বড় বিষাক্ত জিনিস। আলেমদের রক্ত বড় বিষাক্ত জিনিস, আলেমের রক্তের গ্রান যে নেয় সে অসুস্থ হয়ে যায়, আর আলেমের রক্ত যে ভক্ষণ করবে দুনিয়াতেই সে বেইজ্জত হয়ে মারা যাবে। চমৎকার কথা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবার আরেকজন গবেষক তিনি বলছেন যে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণকারীদের অন্তর মরে যায়। এজন্য হাফেজ ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি আলেমদের প্রতি বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করে মৃত্যুর আগে তার অন্তর মরে যাবে, মৃত্যুর আগে তার অন্তর মরে যাবে। দেখুন ওলামায়ে কেরাম এদের মর্যাদা কেমন। নবীজির একটি হাদিস আমার মনে পড়লো, এটি আবু দাউদ শরীফের 5101 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলেছেন, লা তাসুবুদ্দিক, তোমরা মুরগি তোমরা মোরগকে গালি দিও না। মোরগ বুঝেন তো আপনারা, দেখেন হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বললেন, লা তাসুবুদ্দিক, মোরগকে গালি দিও না। এর কারণ, সে সকালবেলা মানুষকে নামাজের জন্য জাগিয়ে তোলে। হয়তো এই শহর অঞ্চলে হাঁস মুরগ অনেকে পালে না। আমি তো গ্রামের ছেলে, ছোটবেলা আমি নিজে গ্রামে বড় হয়েছি। যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছেন তারা দেখছেন যে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে মুরুগ, মুরুগের একটা শব্দ আছে না, একটা সাউন্ড আছে না, মুরুগ ডাকে, আপনারা শুনছেন কি না? এটা যারা ছোটবেলা গ্রামে বড় হয়েছেন, আল্লাহ নবীর জন্য বললেন, লা তাসুবুদ্দিক, মোরগকে গালি দিও না, কারণ সে সকালবেলা মানুষকে নামাজের জন্য সে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আজানের আগে মোরগ ডাকার কারণে মোরগ এর সম্মান যদি বেড়ে যায়, যে সমস্ত ওলামায়ে কেরাম সারা জীবন ভর কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান করছেন, তাদের মর্যাদা কত বেশি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ আকবার। এই জন্য তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যারা সত্য, যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওলামায়ে কেরাম কারো দালাল নন, তারা কারো দাস নন, তারা কারো আনুগত্য করেন না একমাত্র আল্লাহ আর তার রাসূল ছাড়া। এই জন্য ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নার কথা বলেন তারা নির্ভীকতার সাথে, সাহসিকতার সাথে তারা সত্য উন্মোচন করতে গিয়ে, সত্য বলতে গিয়ে কারো সামনে তারা মাথা নত করেন না।
এটাই হচ্ছে যুগে যুগে আলেমদের দোষ। এই জন্য সত্যের বিপরীত পন্থী যারা বাতেলরা, এরা আলেম ওলামাদেরকে, আলেম ওলামাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র নানান সময়ে তারা করে থাকে, কিন্তু লাভ হবে না। কারণ আল্লাহর দিনের হেফাজত করবেন কে? আস্তে বলবেন না, আল্লাহর দিনের হেফাজত করবেন কে? যেই সকল ওলামায়ে কেরামের এত মর্যাদা কোরআনে আর হাদিসে, আজ দুঃখ লাগে 90% মুসলমান এই দেশে বাস করছে, 90% মুসলমানের দেশে আমরা যখন বড় বড় প্রবীণ, আহারে এমনও কিছু আলেম আছেন যারা 30-40, আমার বয়সও 30 বছর হয় নাই, আর ওনারা 30-40 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, 40-50 বছর ধরে বুখারী পড়ায়, এত মানে কোরআন হাদিস পড়াইতে পড়াইতে চুল দাড়ি পেকে গেছে ওনাদের। সেই সকল ওলামায়ে কেরাম এদের খেদমতের কথা আপনি ভুলতে পারবেন না। 90% মুসলমানের এই দেশে আমাদের মুরব্বী এই সকল ওলামাদেরকে নিয়ে যখন তথাকথিত রাম বাম আর ইসলাম বিদ্বেষীরা যখন আজে বাজে কথা বলে, তাদের চরিত্রে অপবাদ দেয়, তাদেরকে নিয়ে বিদ্রুপাত্মক কথা বলে, আমাদের কলিজাটা তখন দুঃখে ফেটে যায়। এরা আলেমদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী। তোমাদের কাছে ধর্ম ব্যবসায়ীর ডেফিনেশন কি আমি বুঝলাম না। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, সময়ে সময়ে নিজের লেবাস পাল্টাইয়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামনে গিয়ে ধর্মীয় সম্প্রদায়ের সিম্পেথি নিয়ে, এরপরে কর্তৃত্ব নিয়ে আবার ওই ধর্মীয় সম্প্রদায়ের উপরে হানা দেয়, যারা হামলা চালায়, যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। এখন ধর্ম ব্যবসায়ীরা ধর্মওয়ালাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ব্যাপারটা হলো যেন পতিতা নারী তার নিজের ইজ্জতের দাবি করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা যাবে না। ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কোন যুক্তি দেয়? কই যে আলেমদেরকে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দেয়, তো আলেমদেরকে হাজার হাজার লাখ লাখ টাকা তো তুমি দাও না, দিলে পাবলিক দে, পাবলিকের তো জ্বালা পোড়া নাই, তোমার এত জ্বালা পোড়া কেন? এদেশের মানুষ আলেম ওলামাদেরকে কত ভালোবাসে, এদেশের সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে, আলেম ওলামাদের কথা শোনার জন্য, আলেম ওলামাদের সময় না থাকলে কই হুজুর আমি আপনাকে হেলিকপ্টার দিয়ে আনবো, তাও আপনি আমাদেরকে এসে কোরআন হাদিসের কিছু কথা বলেন। তাহলে আলেমদের প্রতি মানুষদের ভালোবাসা কম না বেশি? এখন ওরা বলে দেখছেন এই ধর্ম ব্যবসায়ীরা হেলিকপ্টার চড়ে ধর্ম ব্যবসা করে, তা তোমরা যখন দুর্নীতি করে দুর্নীতির টাকায় হেলিকপ্টার চড়ে, এদেরকে নিয়ে তো কোনো গবেষণা করো না। আর আলেমরা দুর্নীতির টাকায় হেলিকপ্টারে উঠে না, হেলিকপ্টারে উঠতেও চায় না, তাদের সময় নাই, কিন্তু আলেমরা, কিন্তু আলেমদেরকে সাধারণ মানুষ ভালোবাসে, ভালোবেসে কই হুজুর অসুবিধা কি, আমরা আপনাদের জন্য, আমরা আপনার জন্য হেলিকপ্টার একটা ভাড়া করে দিব, আপনি আসেন আমাদের এলাকায় এসে মানুষকে একটু নামাজের কথা বলেন, আখিরাতের আখিরাতের কথা বলেন, একটু জাহান্নামের বয়ান করে যান, আমাদের অন্তর যেন নরম হয়। তো সাধারণ পাবলিক তাদের নিজেদের পয়সা খরচ করে ওই হুজুরদেরকে যদি নিয়ে এসে, এতে তোমার এত গা চুলকানি উঠে কেন ভাই? আর এদেশের সাধারণ পাবলিক যদি আলেমদেরকে হাজার হাজার টাকা না, লাখ লাখ টাকাও দিয়ে দেয়, তাতে তোমাদের এত জ্বালা পোড়া কেন? আলেমরা তো চেয়ে নিচ্ছে না, আলেমরা তো চেয়ে নিচ্ছে না, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। এই আমাদের মসজিদেই দেখেন রমজান মাসে হাফেজদেরকে আপনারা কত ভালোবাসেন। শুধু আমাদের মসজিদ নয়, এই দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, কোনো হাফেজ বলেছে আমাকে টাকা দেন? কথা কন্যা কেন বলেছে? কিন্তু এদেশের মানুষ অত্যন্ত ধার্মিক, এরা আলেমদেরকে ভালোবাসে, কারণ আলেমদের মর্যাদা কোরআন হাদিসে আছে, জন্য মানুষ আলেমদেরকে ভালোবাসে, ভালোবেসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ আলেমদের পেছনে খরচ করছে। তো সাধারণ পাবলিক খরচে তোমার এত জ্বালা পোড়া কেন? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র যদি হতো, অথবা আমাদের সরকার যদি আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে ভরণ পোষণ করতেন, এখন সরকার যদি আলেমদেরকে বাড়ি দিতেন, গাড়ি দিতেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো না খারাপ? সরকার যদি আলেমদেরকে ফ্ল্যাট দিতেন, বাড়ি দিতেন, গাড়ি দিতেন, দিয়ে বলতেন আলেমরা আপনাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, মাসে মাসে বেতন ভাতা দিলাম, এবার আপনি শুধু মানুষকে দাওয়াত দেন, মানুষের মধ্যে দিন ছড়ায় দেন, আর এরপরে যদি আলেমরা পয়সা নিত, তাহলে এরপরে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা যেত।
এখন আলেমরা একটু সচ্ছল হোক এটাও তারা চায় না, বরং এদের মন মগজ হলো এমন এরা চিরকাল আলেমদেরকে ফকির দেখতে চায়। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।